জানা অজানা অগণিত গল্প নিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মাঝে উল্লেখযোগ্য গল্পগুলো যেমন আপনার মনে দাগ কাটে, তেমন কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ২৪ জুন ২০২৪, এই দিনে পৃথিবীতে এসেছিল এক জাদুকর যার পায়ের ছোঁয়ায় বুধ হয়ে আছে গোটা একটা জেনারেশন। নাম তার লিওনেল আন্ড্রেস মেসি কুচে তিনি। তবে পুরো বিশ্বে যিনি নিজেকে পরিচিত করেছেন লিও মেসি নামে, ১৯৮৭ সালের ২৪ জুন, আজ থেকে ঠিক ৩৫ বছর আগে। এই দিনে হোর্হে মেসি সেলিয়া কুচেত্তিনির ঘর আলো করে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নিয়েছিলেন খুদে জাদুকর লিওনেল আন্ড্রেস মেসি, বা সংক্ষেপে লিওনেল মেসি। আজ তার শুভ জন্ম, তাই তো এই দিনে জানাতেই হয় শুভ জন্মদিন দ্য ম্যাজিশিয়ান লিও। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আর্জেন্টিনার রোজারিওর এই জাদুকর তার পায়ের জাদুতে পুরো ফুটবল বিশ্বকেই মাতিয়ে রেখেছেন। আর্জেন্টিনার রোজারিও শহর থেকে যার অবস্থান এখন পুরো বিশ্বের সকল সাধারণ মানুষের মনে। ছোটবেলায় ভুগেছিলেন হরমোনজনিত সমস্যায়, যার কারণে বাড়ছিল না উচ্চতা, কিন্তু প্রতিভার বিকাশে তা কোনো বাধা হয়েই দাঁড়াতে পারেনি। বিধাতাও হয়তো চায়নি এই প্রতিভা ঝরে যাক, তাই আর্জেন্টিনার ছোট্ট ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজ থেকে পাড়ি দিলেন স্পেনের ক্লাব বার্সেলোনার একাডেমি লা মাসিয়া রাঙ্গিনায়। বলে রাখা ভালো, বার্সেলোনায় তার আগমন হয়েছিল টিস্যু ন্যাপকিনে হওয়া চুক্তির মাধ্যমে। আকারে গড়নে ছোটখাটো, স্বভাবগতভাবেই ভীষণ চুপচাপ, কিন্তু বল পায়ে তিনি দারুণ সাবলীল। নিজের বা পায়ের মোহময় জাদুতে আবিষ্ট করে রেখেছেন গোটা বিশ্বকে। তার ফুটবলীয় নৈপুণ্যে বুধ হয়ে রাতের পর রাত বিনিদ্রায় ফুটবলের অমৃত সুধা পান করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ২০০৫ সালে নিজের ১৮তম জন্মদিনে মেসি যোগ দিলেন বার্সেলোনার মূল দলে, সেই থেকে শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তারকা এই ফুটবলারকে। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হয় মেসির স্বপ্নের আকাশি নীল জার্সিতে। ২০০৮-০৯ মৌসুমে প্রথম ট্রেবলের স্বাদ পান মেসি। ২০০৯-১০ মৌসুমে জেতেন প্রথম ব্যালেন্ডিওর। এরপর থেকে গুটি গুটি পায়ে একে একে অর্জন করেছে ৮টি ব্যালেন্ডিওর। ২০১২ সালটা ছিল মেসির রেকর্ড গড়ার বছর। ওই বছরই প্রথম এক ম্যাচে ৫ গোলের রেকর্ড গড়েন তিনি। সে আসরে সর্বোচ্চ গোলদাতাও ছিলেন লিও মেসি। একই বছর মেসি বনে যান বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। ২০১৪-১৫ মৌসুমে ক্যারিয়ারের দ্বিতীয় ট্রেবল জয় করেন মেসি। বর্ণাঢ্য ক্যারিয়ারের এক অপূর্ণতাও বারবার মেসিকে ডুবিয়েছেন হতাশায়। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে স্বপ্নভঙ্গের পর সেখান থেকে শিক্ষা নিয়েই যেন ঘুরে দাঁড়িয়েছিলেন মেসি। ফিনালিসিমা কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালের বিশ্বকাপে এসে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাটাও পূর্ণ করে খুদেই জাদুকর। লুসাইল স্টেডিয়ামে সেদিন ফ্রান্সকে হারিয়ে পূরণ হয় মেসির সেই বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপের স্বাদ। তাই তো মেসির এই জন্মদিনে আবারও বলতে হয় শুভ জন্মদিন হে ফুটবলের জাদুকর। দিবাকর চৌধুরী, কালবেলা।